নীল জলরাশি, বালিয়াড়িতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সৈকতে বাড়ছে মানুষের আগমন, প্রিয়জনের সঙ্গে জলকেলিতে মাপছেন অনেকে, ঘোড়া জেডিস্কি কিংবা বিচ বাইকেরও রয়েছে বেশ চাহিদা। খুবই ভালো লাগছে, অনেক উপভোগ করছি, জীবনের প্রথম ঘোড়া রাইডিং। ছুটির দিনে চলে আসছি কক্সবাজারে আনন্দ উপভোগ করার জন্য পরিবার সহ নিয়ে। এদিকে ছুটির দিনে পর্যটকের আনাগোনা বেড়ে যাওয়ায় বেচা বিক্রিও ভালো বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসা ভালো হচ্ছে, আগামী বিগত দিন থেকে এখন মোটামুটি ভালো হচ্ছে। সামনে সেন্ট মার্টিন যদি খুলে দেয় আমাদের ব্যবসা আরো ভালো হবে, চাঙ্গা হবে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কঠোর নজরদারি রেখেছেন লাইফগার্ড কর্মীরা। মাইকিং মাধ্যমে কমিউনিকেশন করতেছি, বাসের মাধ্যমে সবাইকে সতর্কতা করতে, যাতে দূরে না গিয়ে যেন কাছে থেকে যেন নিরাপদে গোসল করতে সবাই। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি হয়রানি রোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজাউদ্দিন রুবেল। সময় সংবাদ, কক্সবাজার।